নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল আলম। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। সকালে ঢাকা বিভাগীয় কমিশনার ঢাকার আসনগুলোয় সরঞ্জাম পাঠানো কার্যক্রম তদারকি শেষে তিনি আরও জানান, নির্বাচনে অমঙ্গলের বিপরীতে মঙ্গলের জয় হবে। রিটার্নিং কর্মকর্তা বলেন, ভোটের দিন ভোরে কেন্দ্রগুলোয় ব্যালট পাঠানো হবে। নির্বাচন উপলক্ষে দূরবর্তী কেন্দ্রে আগেই পাঠানো হয়েছে নির্বাচনী মালামাল। আজ ঢাকা মহানগরীর 15টি আসনের ভোট কেন্দ্রগুলোয় 15টি স্পট থেকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমাদের নির্বাচন কমিশনের তরফ থেকে ভোট কেন্দ্রের সাথে সংশ্লিষ্ট স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যারা দায়িত্ব অথবা ম্যানেজিং কমিটির সদস্য হিসাবে যারা দায়িত্ব পালন করেন স্থানীয় জনগণকে নিয়ে, তাদেরকে কিন্তু প্রতিহত করার জন্যে ইতিমধ্যে আমাদের সকল নির্বাচনী কেন্দ্রগুলোতে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু পাহারার বিষয়টা ঘটছে। আপনারা জানেন, যারা নাশকতাকারী বা তারা তাদের মতো চেষ্টা করে থাকেন, কিন্তু তাদেরকে প্রিভেন্ট করার জন্যে, প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সে জায়গাটায় প্রস্তুত, আমরা সকলেই প্রস্তুত। কিন্তু শুভ এবং অশুভের এই দ্বন্দ্বে, মঙ্গল এবং অমঙ্গলের দ্বন্দ্বে সবসময় আসলে মঙ্গলের জয়টাই হয়।